গুড আফটারনুন গুড আফটারনুন আজকে এসে গেছি আমি আর বাবু আজকে ক্রিসমাস স্পেশাল লাঞ্চ তো সবাইকে আগে মেরি ক্রিসমাস মেরি ক্রিসমাস তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন করে আসছে করোনা নেই অলরেডি নেমে গেছে সকালে একটা নিউজে পড়ছিলাম এক মাসের মধ্যে 4000 লোক ব্রিটেন থেকে এসেছে তার মধ্যে কত 100 কত জন তার মধ্যে এফেক্টেড 300 কত জন পড়ছিলাম 300 হ্যাঁ তার মধ্যে পশ্চিমবঙ্গে হচ্ছে 80 জন এবং জানি ছেড়ে দাও না দাঁড়াও এক মিনিট বলে দিই তার মধ্যে একজন শিক্ষিকা আছেন যিনি থাকেন এমপিতে তাকে কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে যাওয়ার পর তিনি সেখান থেকে পালিয়ে গেছে এই বাবা পালিয়ে গেছে হ্যাঁ ওইটাই হচ্ছে বিপদের ইয়ে অলরেডি ট্রেনে এটা কোভিড এর সময় হয়েছিল আমাদের ট্রেনে অলরেডি মানে সফর করেছে তারপরে যখন জানা গেছে উনি নিয়ে এসেছেন ওনাকে কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে গেছে উনি ওখান থেকে চলে গেছে এবার ওকে হন্য হয়ে খুঁজছে তো যাই হোক সবাই সাবধানে থাকুন বাড়িতে থাকুন প্লিজ এই বছরটা আগামী বছর কি হবে আমরা তাও জানি না কিন্তু যেটা এসছে সেটা মারাত্মকভাবে এফেক্ট হচ্ছে এবং খুব দ্রুত হারে মানুষকে বেকাবু করে দিচ্ছে আশা করছি ভালো কাটুক বাবা সবাই সুস্থ থাক তো চলো আজকে স্পেশাল লাঞ্চ আজকে হ্যাপি ক্রিসমাস সবাইকে হ্যাপি ক্রিসমাস সবাই বলো তুমি এলে না কেন আমি এলাম না কেন কারণ আমি পোলাও খেতে ভালোবাসি না আমি ভাত খাবো তাই আমি পোলাও বিরিয়ানি কোনোটাই খেতে ভালোবাসি না আমি প্লেন ভাত খাবো সেই জন্য আসিনি আচ্ছা তো কারণ জেনে নিলেন তাহলে আর দিদি কোথায় আমাকে আর প্রশ্ন হবে না কমেন্টস এর মাধ্যমে তাহলে শুরু করছি বানিয়েছে চিকেন চাপ পোলাও স্টার্ট করছি চলো কমিয়ে হয়ে গেছে চাটনি আর স্যালাডে যেটা করতে দিল না কিছুতেই ওরা আমাকে না না আর কত করতে হবে না শুকনো খেয়ে না চাপটা নাও নিয়ে নিয়ে খাও আমি এক জায়গায় নিয়ে নিয়েছি যত খুশি মাংস খাও তোমাদের সলিড সলিড পিস রয়েছে একটু টেনে নাও কাছে টেনে নাও না তো ক্লথে পড়বে আমার কুকিং চ্যানেলে চাপের রেসিপিটা আছে আগে শুভময় খেয়ে বলুক কেমন হয়েছে তো পেয়ে গেছি তারপর আমি ভুলবো রেসিপি লিখ দেবো কি দেবো না বাবু ফেলিস না একটু জায়গাটা কম তো তাড়াতাড়ি খাবি তাহলে আমি রেসিপি চাপের রেসিপি লিঙ্কটা আর এই পোলাও এর রেসিপি লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের সাথে শেয়ার করে দেবো চাপটা একদম দোকানে হাজিতে যেভাবে বানানো হয় সেইভাবে বানাবার চেষ্টা করেছি মানে সেইভাবেই বানানো দেখানো রয়েছে আমার কুকিং চ্যানেলে তোমাদের যাদের ইচ্ছে হবে তাদের লিঙ্ক ক্লিক করে কুকিং চ্যানেলে চাপের রেসিপিটা ফলো করতে পারো যাদের ইচ্ছা হবে না করবে না সিম্পলি হবে এটা হাজির চেয়েও ভালো হয়েছে তাই কি বলিস হাজি মাথা তাড়া করবে আমাকে আমার রেসিপি দেখে জেনে তুমি আমার চেয়ে ভালো বানাচ্ছ মাথা তাড়া করবে আমাকে আমার কথা একবার এই রেসিপিটা মাম্মি দেখে বানিও চাপে আর সাদা পোলাওয়ের রেসিপিও দেবো চাপের বেদিকে বলছিস বানিও এদিকে নিজেরা শুকনো শুকনো খেয়ে যাচ্ছিস খাচ্ছি না একদম চাপ দিয়ে দিয়ে টেনে টেনে অত চাপ নিলে হবে না চাপ হয়ে যাবে ওটা আমাকে দে তোমাদের যত সলিড পিস আমি সলিড পিস তুমি
ওটা সলিড নয় বাবু, ওটাতে হাড় আছে। হাড় গুলো খাস না, সলিড গুলো খা, তোর জন্য সলিড আছে, হাড়ে বেকার। তাহলে এই পিসটা আমি খেয়ে নিচ্ছি, এই পিসটা খেয়ে নিচ্ছি, ঘুরে ফিরেছি কখনো। ওটা হাড় আছে কিনা দেখে নেব, না মানে আর নেই, সলিড আছে। থাইয়ের পিস একটা রয়েছে, ওইটা থাইয়ের পিসটা দাম আমার, ওটা হাড়ে ভর্তি। খাইয়েছিলাম ওই চিকেন পকোড়া বানায় রাস্তায়। কবে খাইয়েছিল বাবা? এই আমি গড়িয়া থেকে এনেছিলাম। তুমি দেখিয়েছিলে ওখান থেকে চিকেন পকোড়া, আমায় খাওয়াও না, আমি খাইয়েছি জবরদস্তি, আমি খাইনি কোনোদিনও। কিরকম মানে যতবার ভুলে যাবো ততবার এনে এনে মনে করাতে হবে না আমাকে। তখনই দেখেছিলাম লোকেরা হাড্ডি খাবার জন্য হাড্ডিওয়ালা কেন খায় জানো, হাড্ডিওয়ালা চিকেন যাদের দাঁতের মধ্যে চিকেন ঢোকার প্রবণতা থাকে, হাড্ডিওয়ালা চিকেনটা সফট খুব সুন্দর সিদ্ধ হয়েছে। ওটা হাড্ডি না হাড্ডিওয়ালা, একটু হাড্ডি আছে। তোমরা দুই ছেলে বাপ খেতে পছন্দ করো হাড় ছাড়া সলিড মিট মাংসটা খেতে পছন্দ করো আমরা না, সলিড পিস অনেকেই খেতে পছন্দ করে। সিদ্ধার্থ বোধহয় সলিডই খেতে পছন্দ করে না? না, সিদ্ধার্থ হাড়ওয়ালা পিস খেতে পছন্দ করে। সিদ্ধার্থ হাড়ওয়ালা বলছিল না, হাড়ওয়ালা পিসে কি হয় দাঁতে যদি ঢোকার প্রবণতা থাকে তখন দাঁতে ঢোকে না। এইটুকুনি খাবার খেতে এক ঘন্টা লাগাচ্ছিস, আস্তে আস্তে খাস, একটু ফাস্ট খা। বিকুরা কি খেয়েছে আজকে? আবার ওকে কেন অশান্ত করছো? এই জিনিসগুলো খুব বাজে, ওকে বড্ড বেশি আদর করতে, তুমি বাঁদর হচ্ছ, আবার তাকাচ্ছে আমার দিকে। অসভ্য ছেলে হয়ে গেছে। তুমি আরো স্পয়েল করছো একটু। স্যালাড থাকলে আজকে ভালো হতো না? বললাম কত করে জিজ্ঞাসা করলাম, করবো করবো, মাংস নাও না গো, মাংস ভেতর থেকে, মাংস ভেতর থেকে খাচ্ছি তো মাংস। এক পিসে কি হবে? আমি এক পিসই খাবো এখন। কেন এত দুঃখ? এক পিস খাবে বাবু, খাও। তোরা এক পিসে বেশি খেতে চাস না, লোকের ভাবে আমি দিই না খেতে। জল দেব? না।
এখন জন কাশুনি খবরদার, না অ্যাসিডিটি হওয়ার মতন তো আমি কিছুতেই তৈরি করিনি। কলকাতার ওয়েদার তো চাপ থাকবে অনেকখানি, রাত্রেবেলা ওই দিন রুটি দিয়ে খাওয়া যাবে। জয়নগরে মোয়া যাচ্ছে বাবু, বিকেলে গিয়ে গুড়টা নিয়ে আসিস, গুড় নিয়ে আসছে ভালো কি নতুন ঝোলা গুড়? আমার এত মেহনত করে বানানোই বেকার, যদি তোর না খাস তো কেন খেলাম তো ওরে বাবা। তো এটা কি তুমি ভাবছো কি পড়ে থাকবে নাকি? কখন সাফ করে দেবো তুমি নিজেই জানবে না, তোমার নিজেই জিজ্ঞাসা করবে যে কোথায় গেলে। নিজের পিসটা সামনে রেখো। আমি বেশি খাই না মাংস। তুমি খাও কি খাও না সেটার কথা বলছি, নিজের পিসটা সামনে রেখো। আমি বলেছি তোমার নিজের পিসটা সামনে রেখো। অনেকে ভাবে তো যে অনেক বেশি মাংস খাওয়া মানে খাওয়া, রাত্রিতে দেখো না আমাদের মধ্যে কি ঝামেলা কি কোনটা খেলে। ভালো খাবার রেয়ার খেতে হয়। একদিন বন্ধুদের সামনে তুমি আমাদের সঙ্গে বিরিয়ানি খাও তো। হ্যাঁ বিরিয়ানি খেতে একদম ভাল লাগে না আমার, কেন কি জানে, সে খেয়ে নেবো সেটা বললে আমি খেয়ে নেবো। অনেকেই আমাকে বলেছে যে দিদি বিরিয়ানি খাও তো খাও, একদিন আমাকে বানাতে বলো না, কিনে এনে সেদিনকে। আচ্ছা তাই হোক, আমার ভাত দিয়ে ভাল লাগবে, খুব ভালো লাগবে, খুব সুন্দর লাগবে। বিরিয়ানি যেদিকে খাবো সেদিকে কিনে এলো, মন্টি থেকে নিয়ে আসো, মন্টি লোকে দেখবে আমি বিরিয়ানি খেতে পারি না। মন্টির বিরিয়ানিটা ভালো বানায়, মন্টি না মান্টি, মান্টি 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 না মন্টি করে দিয়েছে, মন্টি কার্লো, মন্টি কার্লো, মন্টির টাইটেল কি কার্লো? মোদির টাইটেল পাওয়া গেছে, মোদির টাইটেল পাওয়া গেছে সরকার, আদির টাইটেল দাস, আদিদাসই তো ওটা, অ্যাডিডাস বলে তাই আদিদাস, যেমন মুচি, অ্যাকচুয়ালি মুচি, মুচি জুতো ওটা অ্যাকচুয়ালি মুচি না, মুচি একটু ফ্যাশন করে বলে তাই, ব্র্যান্ডেড মাল। হ্যাঁ মুচি তুমি পড়েছো ছিল, মুচি 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 রেড টেপ সবই পাপ্পা ছিল, রেড টেপ তো আমার ভালো লাগে না, শক্ত হয় না রেড টেপ, তোমার উডল্যান্ড ক্যামেল লেদারটাই ঠিক ছিল, খেলাম শেষ, খুব ভালো খেলাম আজকে, জর্দা পোলাও আর চাপটা তো দুটোই ছিল, খেতে খুব সুন্দর হয়েছে, চাপটা স্পেশালি আমার খুব ভালো লেগেছে,
আমার এতে বলবো ভালো লাগেনি বুঝি, চাপটা আরো ভালো লেগেছে। আমার এতে বলবো যে কুকিং চ্যানেলে চাপের রেসিপিটা দেওয়া আছে, লিংকটাও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেওয়া হবে। চাপটা বানিও একবার না, যদি কেউ চায়, যদি কেউ চায়। হ্যাঁ, জোরদস্তি তো কিছু নেই, অথেন্টিক রেসিপি, খুব ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই করে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে ওটা অতি অবশ্যই করে প্রেস করে দেবে, যাতে নতুনত্ব সব নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হয়েছে, সবাই কমেন্ট করবে। আজকের আমার না আসার কারণ আমি ভাত দিয়ে চাপ দিয়ে খাবো, সেটা খুব অড দেখতে লাগবে তোমাদের সাথে বসে খেলে। একদম সাফার চাট আমাদের প্লেট, আর কথা বেরোচ্ছে না, এত ভালো খাইছে। বাহ 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 বাহ, ওরা আগে বানাক বাড়িতে, ওরা যখন স্যাটিসফাই হয়ে তারিফটা করবে না, সেটা আমার সবচেয়ে ভালো লাগে। বাড়ির লোক তারিফ ঠিক আছে করবেই, জানা কথা। আর নিজের পিট নিজের চাপড়াতে খুব বিরক্ত লাগে, যে নিজের ভাত নিজেই বাজাচ্ছি। না, ওরা যখন করে বলে না দিদি এইটা ভালো হয়েছে ওইটা ভালো হয়েছে, তখন আমার খুব মজা হয়। ঠিক আছে, চলো চলো চলো, টাটা টাটা।